তো ফাইনালি অনেক তপস্যার পরে আমার বিয়ের শপিং স্টার্ট হলো আজকে থেকে। মানে শপিং তো স্টার্ট অনেক কিছু হয়ে গেছিলো, বাট আমার জিনিসপত্রগুলো কেনা এতক্ষণ পর্যন্ত হয়নি। আজকে ফাইনালি আমরা বেরোলাম। ওয়েদারটা একদম বাজে জঘন্যতর হয়ে গেছে, কখনো বৃষ্টি কখনো মেঘ, তারপর শীত পড়েছে মারাত্মক, মানে সেরকম খিচুড়ি খিচুড়ি ওয়েদার। সো চলো এখন জগৎপুরে যাচ্ছি, জুয়েলারি কিনবো, জামা কাপড় কিছু কেনার আছে, সব কিছু তোমাকে দেখাবো। সো স্টে টিউন, আর এখনো যেন সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। ফোনটা বেশি দূর নিতে পারছি না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই কিছু বলবি? তোমরা দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কেমন হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে কখনো, আর মারাত্মক ঠান্ডাও পড়েছিল তখন। আর গাড়ি চালাচ্ছে হচ্ছে কি আমার দাদা, আর আমরা আজকে মেনলি যাচ্ছি হচ্ছে গিয়ে ইমিটেশনের জুয়েলারি, আর তার সাথে আমার একটা সোনার কানের কেনার আছে সেটার জন্য। সো চলো, আর ফার্স্টে আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে ব্লাউজের দোকানে, এখান থেকে ব্লাউজ আর সায়া কিনবো। তার জন্য আরও কিছু গোপন জিনিস কেনার আছে। আর এরপর আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে শাড়ির দোকানে, আমার বিয়ের ওড়না জোরের কাপড়টা আর গামছা কেনা বাকি ছিল। আর তখনই মনে পড়লো যে শালটাও কিনতে হবে, কারণ তখন তো ফেব্রুয়ারি মাস ছিল আর বেশ ঠান্ডা ছিল। আমি এতবার পিসিকে আর মাকে বললাম যে শাল কিনে দিতে হবে না, আমি সুন্দর সেজেগুজে শাল গায়ে দেবো না, তাও আমায় জোর করে কিনে দিল, সো আমি কিনে নিলাম। সো এবার এসেছি আমরা ফাইনালি সব থেকে মেন কাজে, সেটা হচ্ছে গিয়ে আমার সোনার কানেরটা কিনতে। আর এখানে অনেক রকম কানের রয়েছে, আমি দেখে তো মারাত্মক কনফিউজ হয়ে গেছি, সবাই আমাকে নিয়ে ভীষণ হাসাহাসি করছিলো, কারণ আমি কোনো কিছু বলে বোঝাতে পারছিলাম না। সো ফাইনালি অনেক দেখা সাক্ষাৎ করার পরে আমার এই কানেরটা ফাইনাল করা হয়েছে। আর এই কানেরটা আমার জেঠু বাড়ি থেকে আমার জেঠু আর জেঠিমা আমাকে গিফট করেছে। সো এটা আমার বিয়ের গিফট অ্যাকচুয়ালি, আর এটা একটা কানবালা, ছোটোর মধ্যে খুবই সুন্দর। আমার মুখে, আমার মুখটাও যেহেতু ছোটো সেহেতু খুবই মানিয়েছিল, আমার খুব ভালো লেগেছে, আর সবাই তো কমপ্লিমেন্ট দিয়েছে আমাকে অলরেডি। তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে। সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে কি, আজকের শপিংয়ের সব থেকে মেন জিনিস ছিল আমার কানের, কানেরটা কেনা। আর এখন বাকি হচ্ছে কি ইনভিটেশনের গয়না, যেগুলো কলার ফলার কেনা আছে ওগুলো। বিয়ে, বিয়ে করেই মজা, ঠিক আছে, অনেক কিছু পাওয়া যায়, তারপরে সারা জীবনে সাজা। চলো বাকি কি কিনে দেখাচ্ছি তোমাদেরকে, কেমন লাগছে দি? ভালোই ভালোই, শপিং করতে বেশি মজা লাগে, সবাই মিলে এসেছি আমরা, পিসি জেঠি সবাই মিলে এসেছি। তো এখন বাকি, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এতক্ষণ তো বেশ ফাঁকায় ফাঁকায় শপিং করলাম, এবার হচ্ছে কি সবথেকে টাফেস্ট টাইম। তার কারণ হচ্ছে কি কালকে সরস্বতী পুজো, আর ইমিটেশনের দোকানে মারাত্মক ভিড়, আর আমাকে আজকের মধ্যেই আমার সব জুয়েলারিগুলো কিনতে হবে। আমি জানি না কীভাবে কিনবো, আমি তো এখনই ভিড় ঠেলে ঢুকতে পারছি না। আর এই ভিডিওগুলো বেশিরভাগই ভয়েস ওভারে হচ্ছে, আই এম সরি ফর দ্যাট, কারণ আমাদের হাতে আর টাইম বেশি একটা নেই। কালকে সরস্বতী পুজো আর আজকে মারাত্মক ভিড়, এখানেই ভিড় সব দিয়ে দেখি কতক্ষণে লাগে হয় কতক্ষণে। অনেকক্ষণ লাইন দেওয়ার পর ফাইনালি আমার চান্স এসছে। আমি অনেক অনেক গয়না দেখেছি, বাট আমি ভীষণ কনফিউজ হয়ে গেছিলাম, কারণ আমার ইচ্ছেই ছিল আমি একটু হালকা জুয়েলারি পরবো। তো অনেক খোঁজাখুঁজি করার পর এই জুয়েলারিটা ফাইনাল হলো, মা জেঠি পিসি সবার এটা পছন্দ হয়েছে, তাই জন্য এটাই ফাইনাল করলাম। আর আমারও বেশ ভালো লেগেছে, হালকার মধ্যেই ছিল। সো এবার এটা ফাইনাল করার পর আরও অনেক কিছু কেনা বাকি আছে, তো ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই আমাকে কমেন্ট করে আগে জানিয়ে দাও যে আমার গলার হারটা তোমাদের কেমন লেগেছে। এবার আমরা চলে এসেছি ভিডিও সবথেকে টাফেস্ট মোমেন্টে, কারণ আমার হাতের চুড়ি খুঁজে পাওয়া মারাত্মক ডেঞ্জারাস ব্যাপার, কারণ আমার হাতগুলো এতটাই সরু সরু যে চুড়ি পাওয়া যায় না। সো অনেক খোঁজাখুঁজি করার পর উনি অনেক অনেক জিনিস দেখাচ্ছিল, ভালো লাগছিলো, বাট আমার সাইজে হচ্ছিল না। আর হ্যাঁ, ভালো কথা, আমার বিয়ের শাখাটা আমার অনেকদিন আগেই কেনা হয়ে গেছে, ওটা তোমাদের সাথে দেখাতে পারিনি, তো বিয়ের দিন বিয়ের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো। ওটা আমার পিসি আমায় গিফট করেছে, আমার বিয়ের গিফট। এখানে দোকানদার কাকে আমায় বোঝানোর চেষ্টা করছে যে তোমার হাতটা হেভি সরু, তো তোমার হাতের পারফেক্ট সাইজের চুড় পাওয়া একদম পসিবল নয়, তুমি এটাই নিয়ে নাও। কিন্তু আমি ওটা নিইনি, কারণ আমার হাতে ওটা অনেকটাই বড় ছিল, তো আমি একটা সিম্পল কঙ্কন বালা আর একটা মোটা চুড় দিয়ে আমার হাতের লুকটা কমপ্লিট করে ফেলেছি। আর এবার খুঁজছি হচ্ছে কি নথ, এটাতেও একটা ডিফিকাল্টি, সেটা হচ্ছে আমার মুখটা এতটাই বড় যে আমার মুখের সাইজের নথ পাওয়া যাচ্ছে না। ফাইনালি অনেক খুঁজে না পেয়ে আমি ফার্স্ট স্টেশনে ছোটো ওনাকে জিজ্ঞাসা করলাম, ও কাকি নথের কি আর কালেকশন আছে? না না, তার নেই, আমরা নেবো হচ্ছে গিয়ে আংটি, কারণ আমার আঙুলগুলোকেও তো ভরতে হবে। এবার আমরা আংটি চুজ করছি আমার জেঠি আর আমি দুজন মিলে, কারণ আমার পিসি আর আমার মা অলরেডি হাঁপিয়ে বসে পড়েছে দু সাইডে, আর সামনে ক্যামেরা ধরে আছে আমার দিদি, কারণ তাই জন্য ওকে দেখা যাচ্ছে না।
জেঠি দাদা আমার ফুল এনার্জি এখনো পর্যন্ত, একটু পরে দেখতে পাবে আমরা দুজনেই একদম মরার মতো হয়ে যাব। কসমেটিক্স কিছুটা হয়ে গেছে, আরো কিছুটা বাকি। তো এই সম্ভব পিছনে কসমেটিক্স এর দোকান লাগে। বাপরে বাপ, জীবনে প্রথমবার এত শপিং করেও কষ্ট হচ্ছে আমার। চলো দেখা যাক আরো কতটা কি হয়, তারপরে ফাঁকায় দাঁড়িয়ে কথা বলছি। বাজার প্রচন্ড ভিড়। এবার আমরা এসেছি ট্রলি কিনতে আর একটা হ্যান্ড পার্স কিনতে। এই যে আমার হাতে যে পার্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই পার্সটাই আমি কিনেছি, আর ট্রলির ক্লিপটা ডিলিট হয়ে গেছে তাই জন্য ওটা দেখাতে পাচ্ছি না। না, ওই ইয়েলো পার্সটা নিইনি আমি, এই হাতের গোল্ডেন পার্সটা নিয়েছি। অ্যান্ড আবার আমরা এসেছি হচ্ছে গিয়ে কসমেটিক্সের দোকানে তথ্যের জিনিসপত্র কিনতে। শপিং মোটেই শেষ হচ্ছে না, অনেকক্ষণ ধরে করছি, বাট তাও আজকের মধ্যে আমরা কমপ্লিট করতে পারিনি। অলরেডি বৃষ্টি নেমে গেছে আর আমার মারাত্মক শরীরটা খারাপ লেগেছে, তাই জন্য আমাকে ওরা বসিয়ে দিয়েছে আর ওরা ওখানে বাদবাকি শপিং কমপ্লিট করছে। চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি, দেখাচ্ছি বাড়িতে গিয়ে কী হয় আমার সাথে। জাস্ট এইমাত্র বাড়িতে আসলাম, বাজে হচ্ছে গিয়ে 10:45, শপিং কমপ্লিট হয়নি এখনও, কিছু কিছু জিনিস এখনও বাকি, কালকে আবার যাব। আর এই যে আপাতত খাটের অবস্থা, এই যে পুরো সব ছড়ানো, তোমার সাথে কাল সকালে কথা বলছি, বাই। তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলা দেখা হবে, সকালবেলা থেকে মারাত্মক বিজি ছিলাম কাজবাজ করতে 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 করতে। আর এই দেখো কালকে এই নাকেরটা চেঞ্জ করেছি, এই নাকেরটা করেছি, একটু বড় আছে। আর তো এখন আপাতত এখানে কেসটা হচ্ছে গিয়ে কিছু জিনিস এসছে বিয়ের রিলেটেড, সো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড ব্যাক ক্যামেরায় দেখাই। গাড়ির সামনে লাগাবে বলে নিয়ে এসছে। এটা হচ্ছে মেনু কার্ড। তোমরা এই যে স্ক্রিনে শানদার মেনুটা দেখতে পাচ্ছ, এটা আমার বিয়ে উপলক্ষে হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি কিচ্ছু খেতে পারিনি। আমার এটা একটা দুঃখ, সারা জীবনের দুঃখ। কালকে রাতের পর তোমাদেরকে বলেছিলাম যে সকালে কথা বলছি, তো এখন বাজে হচ্ছে গিয়ে 3:30। এখন আমরা আবার বাজারের দিকে বেরোচ্ছি। তো এখন আবার বাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, আমার বড়দাদার দুই ছেলে, মানে আমার দুই ভাইপো আর মেজদাদার এক মেয়ে, ওদের জন্য আর আমার ভাইয়ের জন্য জামা কাপড় কেনার আছে। আমার ভাইকে একটা বিয়েতে শেরওয়ানি আমি গিফট করব, সেটার জন্যই আমরা ভেবেই যাচ্ছি। আর এই যে শেরওয়ানি দোকানে চলে এসেছি, অনেক অনেক কালেকশন দেখাচ্ছে। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছে, বিয়ের অলমোস্ট জামা কাপড়ের শপিং সব এখান থেকেই করেছিলাম আমরা। আমার বউ হাতের শাড়িটাও এই দোকান থেকেই কেনা হয়েছে, অসাধারণ শাড়ির কালেকশন রয়েছে। তো এখন সব কেনাটানা হয়ে যাওয়ার পরে এখন এসে হচ্ছে গিয়ে আমাদের পুচকিটার জন্য একটা জামা কিনতে, কিন্তু পছন্দ হয়নি। এই দোকানে যা জামা দেখাচ্ছে সব বেশিরভাগই পুরনো পুরনো, তাই এখান থেকে নিই। আর একটা জামা কিনেছি, সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এবার আমরা এসেছি হচ্ছে জুতোর দোকানে, আর জুতোর দোকানে এসেছি আমার মায়ের জন্য জুতো কিনতে। আমার বিয়ে জুতো আগে কেনা হয়ে গেছে। ভরপুর শপিং করে ক্লান্ত হয়ে এখন বসে আছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এরা সবাই বসে আছে ক্লান্ত হয়ে, শপিং এই যে রয়েছে, বাড়ি গিয়ে আজকে সব দেখাবো কি কি শপিং করেছে। আর এখন আছি লোকনাথে জগৎপুরের, এখান থেকে বাড়ি যাবো। বাড়ি গিয়ে আর কিছু কিছু কাজ আছে, কালকে কি নিয়ে যাবো সেটা পুরো গুছিয়ে ফেলবো, মানে অ্যাটাচিটা গুছিয়ে ফেলতে হবে। সো গাইজ, আমরা বাড়ি চলে এসেছি আর দেখতে পাচ্ছ খাটের মধ্যে সব ছড়ানো বিছানো রয়েছে, সব শপিং দেখছে সবাই কী কী শপিং করে নিয়ে এসেছি আমরা। আর আমার ভাই এই যে শেরওয়ানিটা পরে আছে, এটা ভাইয়ের জন্য কিনেছি। আর বাবার হাতে যেটা রয়েছে, ওটা বাবা এমনি ধরে আছে, বাবা মজা করছে গায়ে দিয়ে, ওটা হচ্ছে গিয়ে আমার দাদার বড়দাদার ছেলের জন্য। মোটামুটিভাবে আমার শপিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে আপাতত। আর ঘরের অবস্থা একদম যা ইচ্ছে তাই। আমার দিদি এখানে এখন মেহেন্দি পরে নিচ্ছে আগেই, কারণ ও যেহেতু সব কিছু সামলাচ্ছে তো ওকে মেহেন্দিটা আগে পরে নিতে বলেছি আমি। আর জেঠি এখানে আমার গায়ে হলুদের ব্লাউজ সেলাই করে দিচ্ছে, আমি পুরোপুরি ভুলে গেছিলাম ওই কথাটা। ধরে উধার না ফেক, গাড়ি वाला आया घर से कचरा निकाल, গাড়ি वाला এখানে আমার ভাই দাদা আর দিদি মিলে আমার জন্য গান গাইছে, একদম যা ইচ্ছে তাই আর কি বলবো আমি। সো সখা অ্যান্ড সখীরা, দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, স্টে টিউন ফর দ্যাট। এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। বাই বাই, লাভ ইউ।